পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোষ ব্লকের আইসিডিএস সেন্টারগুলির খাদ্য বিতরণ সম্পর্কে ওয়াকিবহল হতে সরজমিনে পরিদর্শনে আসেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা। আইসিডিএস কেন্দ্রগুলিতে প্রতিদিন যে খাবার বিতরণ করা হয় সেটি সঠিকভাবে চলছে কিনা এবং যেসব অপুষ্টিতে ভুক্তভোগী শিশুরা রয়েছে তাদের বর্তমান পরিস্থিতি কিরূপ সে বিষয়ে খতিয়ে দেখেন জেলা শাসক। আজকে আমার সঙ্গে এসডিও সাহেব রয়েছেন, বিডিও খণ্ডঘোষ রয়েছেন, ডিপিও রয়েছেন, সিডিপিও রয়েছেন, প্রধান সাহেব রয়েছেন। আমরা পাহাড়পুর আইসিডিএস সেন্টার ভিজিট করতে এসেছি। আমাদের একটা ফরম্যাটও আছে, সে ফরম্যাটে অনুযায়ী আমরা দেখেছি কী কী ফেসিলিটিস ওখানে রয়েছে। ম্যাডাম, পোষণ নামে একটি ট্যাবলেট উদ্বোধন করা হলো, কাজটা কী হবে? আমাদের কিছু কিছু আইসিডিএস সেন্টারে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আমাদের কুপোষণ বাচ্চা আছে, মালনিউট্রিশন বাচ্চা আছে, আন্ডারওয়েট বাচ্চা আছে, যেটা আমাদের ডিপিও আইসিডিএস আর সিডিপিও একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। পোষণ 102 থেকে প্রত্যেক সপ্তাহে একদিন উনি ডেজিগনেট করেছেন ওয়েনসডেতে, পোষণ 102 গাড়ি করে ওরা ও লোকালিটিসগুলোতে যাবে যেখানে আন্ডারওয়েট বাচ্চা আছে, ওদেরকে কাউন্সেলিং করবেন, ওদেরকে নিউট্রিশন নিয়ে একটু জাগ্রত করবেন আর চেষ্টা করবেন উইদিন 5 মান্থ 6 মান্থ ওদেরকে মানে একটু সুস্থ করে দিতে। ম্যাডাম, পাশাপাশি আপনি একটা ওয়েস্ট প্রোডাক্ট ম্যানেজমেন্টের এলাকা পরিদর্শন করবেন, কী বলবেন? এটা আমাদের SWM একটা প্রজেক্ট, সলিড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা প্রজেক্ট। আমরা টাকাটা MNB-র আন্ডারে টাকা পাই, কিছু 15 ফাইন্যান্স থেকেও কনভার্জেন্স হয়। এখানে যে যে আমাদের বায়োডিগ্রেডেবল ওয়েস্ট আছে সেটাকে একটা ম্যানিউরে কনভার্ট করা, সেটা প্রধান সাহেব ভালো করে করছেন। আর প্লাস সেগ্রিগেশন অফ ওয়েস্টও হয়, যেটা উনি বললেন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্টও উনি শুরু করবেন। এদিন জেলাশাসক 3টি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন, প্রথমে শাহপুর, তারপর সগড়ায় ও বাদুলিয়া 2টি আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করেন। এছাড়াও প্রোশেন 102 নামে এক নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়। এই প্রকল্পের অধীনে বিভিন্ন এলাকার বিশেষ প্রতিনিধি দলের একটি গাড়ি যাবে। প্রতিনিধি দলটি অপুষ্টিতে ভোগা শিশুদের এবং তাদের মা বাবাকে কাউন্সিলিং করবে বলে জানা যায়। এদিন জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন SDO কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, খণ্ডকোষ BDO সত্যজিৎ কুমার, যুগ্ম BDO সন্দীপ সিংহ রায়, DPO প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। একদম এমনি লকডাউনের জন্য অনেকটা বন্ধ হয়েছিল, বাচ্চারা সেইভাবে আসতে পারছিল না, আইসিডিএস সেন্টারগুলো অনেক সময় সেভাবে কাজ করছিল না। এখন কিন্তু খুলেছে এবং আমরা চাইছি নতুনভাবে আইসিডিএস সেন্টারকে এখানে আরও ভালোভাবে কাজগুলো করা। আমাদের DPO আইসিডিএস ম্যাডাম আছেন, CDPO খণ্ডঘোষ আছেন, আমার সঙ্গে BDO সাহেব আছেন। এখানে যেটা একটা নতুন মানে ভালো জিনিস আজকে ম্যাডাম উদ্বোধন করলেন, পোষণ এটা 102, যেটা যে যেগুলো সিভিল মালনারিস্ট আছে সেগুলো পকেট কোথায় কোথায় আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে কীভাবে অ্যাপ্রোচ করা যায় সেই জিনিসটা এখানে করছে। আর নতুনভাবে যে তৈরি হচ্ছে কিছু কিছু ICDS শিশু আলোয় যেগুলো হচ্ছে সেগুলোকে আরও বেটার কীভাবে চাইল্ড ফ্রেন্ডলি করা যায় তাদের, যেমন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো বিল্ডিংটাতে এত সুন্দর ছবি আঁকা আছে, যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো লেখা আছে, 1 2 3 4 করে সেভাবে ইংরেজিতে বাংলাতেও সেইভাবে লিখে রাখা হয়েছে। আমি দেখলাম একটু আগে বাচ্চারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে, খেলার ছলে তারা কিন্তু শিখছে কোনটা 1 কোনটা 2 কোনটা আম কোনটা মানে গরু কোনটা ছাগল, এই জিনিসগুলো তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে। তো এটা একটা ভালো জিনিস এখানে আমি দেখলাম। আমাদের এখানে DM ম্যাডাম ভিজিটে এসেছিলেন, ওনার সঙ্গে আমাদের DPO ICDS এসেছিলেন জেলা আধিকারিক, প্লাস SDO সদর সাউথ এসেছিলেন, আর BDO সাহেব ছিলেন, জয়েন্ট BDO সাহেব ছিলেন, আমরা ছিলাম। ICDS সেন্টারগুলো ভিজিট করা হয়েছে, ওদের ফুড ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটা আদৌ ঠিকঠাক হচ্ছে কিনা, তাদের কোয়ালিটি কেমন আছে আর কোয়ান্টিটি ঠিক হচ্ছে কিনা, এসব নিয়ে বিভিন্ন যা পরিষেবা দেওয়া হয় আমাদের বাচ্চাদের ম্যালনিউট্রিশন নিয়ে এগুলো নিয়ে আজকে আমাদের এখানে সেন্টার ভিজিট করা হয়েছে। আমরা আজকে 3টে সেন্টার ভিজিট করলাম, একটা হলো পাহাড়পুর সেন্টারটা ভিজিট হলো, তারপর আমরা সগড়াই যেটা BDO অফিস সাব সেন্টারের পাশে সেটা ভিজিট হয়েছে, তারপরে আমরা বাদুলিয়া চামটাপাড়া সেন্টারটা ভিজিট করেছি। আজকে আমাদের এখান থেকে এই প্রথম একটা নতুন স্কিম চালু করা হলো, যেটাতে ইনিশিয়েটিভ বলতে পারেন, যেটা হলো পোষণ 102 সার্ভিস। এটাতে আমাদের আমরা আইডেন্টিফাই করে থাকি, আগে ওজন টোজন করে আমরা দেখতাম যে কোন জিপিতে কোন এরিয়ায় বাচ্চাগুলো আছে, স্যাম বাচ্চা আছে, ম্যাম বাচ্চা আছে, মডারেট যারা মাঝারি,
তো আমরা সেই এরিয়া পকেটসগুলো আইডেন্টিফাই করে নিয়েছি। এবার ওই পকেটসগুলোতে আমরা প্রত্যেক সপ্তাহে ওয়েডনেসডে, যদি ওয়েডনেসডে হলিডে থাকে তাহলে তার পরের দিনতে আমরা একটা গাড়ি পাঠাবো। ওই গাড়ি করে সেই পোষণ 102 ব্যানার লাগানো, সেখানে আমরা ওর সঙ্গে টিম যাচ্ছে। টিমের মধ্যে হচ্ছে আইদার আমি থাকবো, নাহলে আমার সুপারভাইজার থাকবেন AWW ICDS-এর, আর আশা থাকবে, লোকাল PRI লেভেলের একজন থাকবে, আর সঙ্গে RBS-এর মেডিকেল অফিসার থাকবেন। ওনারা গিয়ে বাচ্চাদেরকে আইডেন্টিফাই করবেন, ওদেরকে টার্গেট করে ওদের কাউন্সেলিং দেওয়া হবে, ওদের মা বাবাকে কাউন্সেলিং করে নিউট্রিশনাল কিছু যদি রিহ্যাবিলিটেশন জিনিসগুলো যেটা হয় সেটা আমরা দেবো। যদি কোনো মেডিকেল কমপ্লিকেশান দেখা যায় তাহলে তাদেরকে NRC পাঠানো হবে, আর যদি মেডিকেল কমপ্লিকেশান না থাকে তাহলে তাদেরকে কোনো নিউট্রিশিয়াস আইটেম দিয়ে ওদেরকে নর্মাল বাচ্চার ক্যাটাগরিতে আনার চেষ্টা হবে। খন্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা।